এমনিতে সকাল ফয়জ রইয়ে গেছে ভালো থাই না দেখা হইবে যদি আবার ভরিশালে আসি টিম লইয়া আসসালামু আলাইকুম মই ভরিশাললে বোলা জুনিয়ার নাইম আইজ গো সামনে একটা কথা না কইলি নয় করতাম ভরিশাল মোৰ রক্তে এ বরিশাল খুললে যদি দেখাইতে পারতাম চামড়াটা খুললে আম্মেগো যদি দেখাইতে পারতাম তাইলে আমরা বুঝ মুই মই আসলেই কিন্তু কথার হেডান দিয়ে তো কিছু হয় না মগত খালি ঘরে খেললেই হবে না বাইরেও খেলতে হবে তাই এই যে মাঠে মোরা কি হললামাইস। কি হল নাম একটু কন চশমাটা পরে লই পয়েন্টে আসি চশমা না পড়লে মোক ভরিশল্য গবার ভাল লাগে না কারণ মোক চেহারাই একটা ইনটেগ্রিটি একটা পিওর পিওর হ খালাল রিস রিস ভাব যাই হোক আজকের খেলা দেওয়ার পর মোর আসলে খেলার উপর দিয়ে মন টন গেছে সব স্যাত খাইয়ে গেছে কথা কমু কি ভাইরা দুই ভাইরা কি হল লো ওরা ওরা আসলে কি খেলে বুঝই না দুই দূর অগ কি কমু ওরা পরের মাই একলাগে কে বিয়ে হরে কে 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 বিয়ে ওরা খেলবে ঘরে ওরা কে বাইরে খেলে

হেই পাকিস্তান গো আমলের যে খেলা উল্লে একটা পাকিস্তান গো লগে এ আমের এই কি মুশফিকের দুই বলে তিন রান লাগবে ওই ম্যাচটা পারে নাই ওরা জিতে মুশফিক পারে নাই এই দুঃখের কথাটা কি কুম ম্যাচটা হারাইয়া দিলে ওরা কি বরিশাল হ্যাঁ ওরা কি বরিশাল ওগো কে নামাইছে বরিশাল টিমে হুম ওরা কে খেলতে নামছে এনে বরিশালের মাঠে নামাইবে আমার এ কারণ আমার রক্তে আমি বরিশাল আর যদিও বাপদাদাই খেলে নাই কোনোদিন ক্রিকেট বাপদাদার রক্তে নাই তাও নামাইলে তো দু একটা মারতে পারতাম বাপদাদার রক্তে নাই দেখে কি পারবো না মাঠে গেলি খাটে সরি মানে খাটে খে ধর মোহে বাজে বুঝছেন এটা এটা কোনো ব্যাপার না যাই হোক যেটা মোরা কইতে চাইলাম মোরা যদি আগের খেলা দেখাইতাম তোমাগো লাগে তোমাগো ওই সিলেট কও কুমিল্লা কও ঢাকা কও আর যা কও টও সব মনে করো খেতার গাঠটি লইয়া দৌড়াবা আহ যাই হোক মুই আর বেশি কিছু না মুই যাই না ভাই মোর এমনিতেই সকাল ফজর হইয়া গেছে ভালো থাকে না দেহা হইবে যদি আবার বরিশালে আসি টিম লইয়া